স্বাগত নিউজ বর্তমানে রিয়া রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি জেলার ডায়েরি প্রত্যেক দিনের মতো আজও জেলার ডায়েরিতে কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আপনাদেরকে জানাবো আমাদের প্রতিনিধিদের মাধ্যমে শুরুতেই আমরা নজর রাখব উত্তর ২৪ পরগনার বসিরহাটে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস শ্যাম কি খবর রয়েছে আজ দেখো সন্দেশখালি জেলিয়াখালী অর্থাৎ জেলিয়াখালী হালদার পড়া রয়েছে শিবপ্রসাদ হাজরা অর্থাৎ তৃণমূলের জেলা পরিষদের সদস্য সেই শিবপ্রসাদ হাজরার বাড়িতে কিন্তু আজকে গ্রামবাসীরা কিন্তু ভাঙচুর চালিয়েছে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালিয়েছে ঘরের মধ্যে একতলা থেকে ভাঙচুর করতে করতে দুতলা উঠে দুতলায় ঘরে যা আসবাবপত্র থেকে শুরু করে যা কিছু ছিল সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিয়ে তাতে অগ্নিসংযোগ লাগিয়ে দেয় দেখো এই অগ্নিসংযোগ লাগানোর পর সেখান থেকে জনতা সেই ক্ষিপ্র জনতা কিন্তু সেখানেই থামেনি সেখান থেকে বেরিয়ে শিবপ্রসাদ হাজার একটি বড় পোলট্রি ফার্ম রয়েছে এবং সেখানে যে পোলট্রি ফার্মটা যে এলাকায় রয়েছে যে মাঠে রয়েছে আর কি সেই মাঠের এলাকা এরিয়া হচ্ছে ৭০০ বিঘা এবং ৭০০ বিঘা যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি কিন্তু গ্রামবাসীদের সম্পত্তি শিবপ্রসাদ হাজরা কিন্তু নিজের বল খাটিয়ে গায়ে জোর দেখিয়ে পার্টির জোর দেখিয়ে সে কিন্তু দখল করেছে গ্রামবাসীরা কিন্তু এরামটাকে অভিযোগ করছে সেই ব্যাপার নিয়ে কিন্তু সেই বহিঃপ্রকাশ হয়েছে দেখো এই শিবপ্রসাদ বাড়ির যে ভাঙচুর করা হয়েছে এরপরে কিন্তু পুলিশ জানতে পারে পুলিশ জানতে পারলে পুলিশ সঙ্গে স্টেপ নেয় পুলিশ কিন্তু গ্রামবাসী যারা হামলা করেছে তাদের কিন্তু চিহ্নিত করতে পারেনি কিন্তু গ্রামবাসীদের দর্শনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং বারাসাত ডিজি সুমিত কুমার এবং এসপি এসডিপিও সকলেই কিন্তু নেতৃত্বে তাদের নেতৃত্বে কিন্তু আজকে বহু পুলিশ প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছিল এবং সেই পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিটা গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে ঢুকে প্রত্যেকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এরপরেই যে এলাকায় কিন্তু শান্ত হয়ে রয়েছে আপাতত গ্রাম পুরুষশূন্য হয়ে রয়েছে গ্রামে কোনো পুরুষ নেই এবং বহিরাগত তারা যারা ঢুকেছিল তারা যারা হামলা চালিয়েছিল তারাও কিন্তু এখান থেকে গাড়া খাটিয়েছে আপাতত গ্রাম শান্ত একটি খবর আছে দেখো গত তিন দিন ধরে যে সন্দেশখালী যে তৃণমূলীতে অর্থাৎ যে সন্দেশখালী থানার সামনে যেখানে উত্তেজিত জনতা হামলা চালাচ্ছিল এবং তাদের তাদের প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিল তাদের দাবি ছিল এই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার দুজনকে কিন্তু গ্রেপ্তার করতে হবে তাদের জমি জায়গায় হাতিয়ে নিয়েছে এবং একাধিক ভাবে তাদের শারীরিক মানসিক ভাবে অত্যাচার করেছে এই দুই নেতা অর্থাৎ এই দুই নেতার বিরুদ্ধে কিন্তু গ্রামবাসীদের ক্ষোভ রয়েছে শেখ শাহজাহান বেপাত্তা হয়ে যাওয়ার পর থেকে কিন্তু সন্দেশখালী ভেঙে পড়ে অর্থাৎ সন্দেশখালী যে শেখ শাহজাহান শেষ কথা বলতো এখন কিন্তু সে আর নেই সে না থাকার কারণে কিন্তু মানুষজন যে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে তাই সেই বহিঃপ্রকাশ কিন্তু একের পর এক বেরিয়ে আসছে অর্থাৎ সেই তৃণমূলীর যত কাহারপাড়া এবং আদিবাসী পাড়া রয়েছে এবং পাত্রপাড়া রয়েছে সেসব গ্রামের মানুষজন মহিলারা বিশেষ করে মহিলারা বেরিয়ে কিন্তু তারা প্রতিবাদ হাতে ছাঁটা কুড়ুল বটি নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে এবং এই দুজনকে গ্রেপ্তার করতে হবে এরা কিন্তু গ্রামবাসীদের মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতিত করেছে এমনকি ঘরের মেয়েদের বউদের কিন্তু তারা ছাড়িনি তারা কিন্তু যখন মনে করে তখন সেইভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে এই ধরনের ঘটনা ঘটার পরে কিন্তু এদের এদের বাড়িঘর তো ভাঙচুর করা হয় সেখানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয় তারপরে কিন্তু শিবপ্রসাদ হাজরা ১১১ জনের নামে কিন্তু এফআইআর করে অভিযোগ করে থানায় এবং সে অভিযোগ করার পরে কিন্তু পুলিশ নজরে বসে ইতিমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু গ্রামবাসী এবং গ্রামবাসীদের বক্তব্য ছিল যে গ্রামবাসী যাদের যারা আন্দোলন করছিল তারা নিরীহ মানুষ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা ভালো মানুষ এবং পুলিশ আসল দোষী যারা অর্থাৎ শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার তাদেরকে কোনো রকম ভাবে গ্রেপ্তার করার কোনো নাম মাত্রাই নেই এই পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে সন্দেশখালী গোটা সন্দেশখালী উত্তপ্ত হয়ে রয়েছে ইতিমধ্যে কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট বসানো হয়েছে মনে মনে ধন্যবাদ শ্যাম আমাদের সঙ্গে থাকার জন্য বসিরহাট থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস বসিরহাটের খবর আমরা জানলাম এরপর আমরা নজর রাখবো উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে হিমাদ্রি শেখর ভট্ট রয়েছেন আমাদের সঙ্গে হিমাদ্রি কি খবর রয়েছে আজ দেখো সব থেকে গুরুত্বপূর্ণ রিয়া আমাদের এখানে যে ব্যারাকপুরে খবর রয়েছে মাধ্যমিক পরীক্ষা হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিলেন পরীক্ষার্থী পেটে ব্যথা নিয়ে গত পরশু দিন ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন জগদ্দলের করণ সিং সে শ্যামনগর বিবেকানন্দ হাইস্কুলের ছাত্র এবছর তার মাধ্যমিকে সিট পড়েছিল শ্যামনগর সতীনাথ পাঠশালা হাই স্কুলে আর সেখানে ভূগোল পরীক্ষার দিন হঠাৎ তার পেটে ব্যথা হচ্ছে তখন পরিবারের লোকজনকে স্কুল তরফ থেকে খবর দেওয়া হয় এবং তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় সেখানে তার চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করে তাকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেন আজ হাসপাতালের বেডে বসেই সে মাধ্যমিক পরীক্ষা জীবন বিজ্ঞান পরীক্ষা দিল করেন হাসপাতালে পরীক্ষা হলে মোতায়েন ছিল পুলিশি নিরাপত্তায় এবং হাসপাতালের বেডে মাধ্যমিক পরীক্ষা ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা রেখেছিলেন ভাটপাড়া স্টেট জেনারেল কর্তৃপক্ষ রিয়া ধন্যবাদ হিমাদ্রি আমাদের সঙ্গে থাকার জন্য
নজর রাখবো তৃণমূল ভবনে। তৃণমূল নেতৃত্ব সাংবাদিক বৈঠক করছেন, নজর থাকবে সেদিকে। ইতিমধ্যেই 8 জন গ্রেপ্তার হয়েছেন, যারা ভাবছেন যে এই ধরনের অশান্তি করে নারেগা নিয়ে মানুষের যে গণ আন্দোলন তাকে স্তব্ধ করে দেবেন, যে সমস্ত গরিব মানুষেরা বাড়ি পাচ্ছেন না তাদের বাড়ি পাওয়ার টাকার জন্য যে কেন্দ্রের বঞ্চনা, তার জন্য যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্দোলন সেটাকে স্তব্ধ করে দেবেন, যারা ভাবছেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আমরা যে রাস্তার টাকা পাচ্ছি না সেটাকে তার গতিপথ অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এই ধরনের অশান্তি তৈরি করে কিংবা অশান্তি তৈরি করবার চেষ্টা করে আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছেন। পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নেবেন আইন শৃঙ্খলা রক্ষার্থে, যারাই সে যে কোনো দলের হোক, যে কোনো পার্টির হোক, যে কোনো ব্যক্তি হোক, কেউ যদি আইন শৃঙ্খলা নিজের হাতে নিতে চায় পুলিশ তাকে রেয়াত করবে না। सभी को प्रणाम। हम देख रहे हैं कि 2 दिन से हमारे एक डिस्ट्रिक्ट है उत्तर 24 परगना, वहाँ के संदेश खाली असेंबली में कुछ लोगों इलाका में हमला कर रहे हैं। पुलिस पर हमारे पूरा भरोसा है और पुलिस वहाँ काम कर रही है। 1-2 लोगों को गिरफ्तार भी किया गया है और जो भी वहाँ ज़्यादा ऐसा आग लगाने की कोशिश करेंगे और आग फैलाने की कोशिश करेंगे या जो वहाँ का माहौल बिगाड़ने की कोशिश करेंगे, पुलिस कार्रवाई करेगी उस पर। और वहाँ का जो अभी आप लोग देख रहे हैं जो हो रहा है, इस पर हम सहमत नहीं हैं, निंदा जताते हैं, लेकिन हमारे पास ये सूचना भी है कि उस इलाके में CPIM आगे आकर ऐसा कर रहे हैं और उनका साथ कई BJP के नेताओं भी है, क्योंकि वो चाहते हैं कि बंगाल में जो आंदोलन हो रही है, गरीब के जो पैसा है नरेगा का या घर का, उसके लिए जो बहुत दिन से हमारे सांसद अभिषेक बैनर्जी दिल्ली से शुरू की थी और उसके बाद पिछले कई दिनों से हमारे नेता चेयरपर्सन माननीय ममता बैनर्जी ने धरना रखी है रेड रोड पर, वो धरना अभी तक जारी है। और उन्होंने ये भी घोषणा की है कि अगर केंद्र का जो देने वाला हिस्सा है केंद्र नहीं दिया, केंद्र सरकार नहीं दिया 21 तारीख तक, तब 21 तारीख पर हमारे यहाँ से हमारी सरकार ममता बनर्जी की सरकार उन 21 लाख लोगों के बैंक में ये पैसा पहुँचाएगी। इस पर गरीब लोग जो बंगाल के हैं जिसके पास ये पैसा पहुँचना था ये बहुत खुश है। उसका जो अभी माहौल बना था बिगड़ने के लिए BJP की साथ दे रहे हैं कि ऐसा कुछ करो कि वो न्यूज़ अभी न्यूज़ सामने ना आए, दूसरा न्यूज़ सामने आए। हम इसका निंदा करते हैं और जो शांत है पश्चिम बंगाल इसको अशांत बनाने की जो कोशिश भी किए जा रहा है इसका भी निंदा कर रहे हैं। पुलिस लगी हुई है और जो कार्रवाई होने चाहिए वो कार्रवाई होगी। নজর রেখেছিলাম আমরা তৃণমূল ভবনে তৃণমূল নেতৃত্বের সাংবাদিক সম্মেলনে। এখন নিয়ে নেব একটা ছোট বিরতি, অন্যান্য খবরের জন্য ফিরে আসছি বিরতির পর।